শীত মানেই যেন খেজুর রস আর ভাপা পিঠা। শীতে খেজুরের রস দিয়ে গ্রামীণ জনপদে তৈরি হয় হরেক রকম মুখরোচক পিঠা ও পায়েস। শীত বাড়ার সাথে সাথে চাহিদাও বাড়ছে খেজুর রসের, তাই তীব্র শীত উপেক্ষা করে খেজুরের রস সংগ্রহের জন্য ব্যস্ত সময় পার করছেন বগুড়ার শেরপুর উপজেলার গাছিরা। সরজমিনে দেখা যায় উপজেলার প্রত্যন্ত অঞ্চলের গাছিরা গাছের তোলা কাটা শেষ করেছে। হুমরে মোটা রশি বেঁধে গাছ ছুলে রস সংগ্রহের জন্য ব্যস্ত হয়ে পড়েছে গাছিরা। পেশাদার গাছিদের পাশাপাশি সাধারণ মানুষও রস সংগ্রহের জন্য পিছিয়ে নেই। বিস্তারিত দেখুন প্রবাসী দিগন্তের বগুড়া জেলা সংবাদদাতা অশোক কুমার সরকারের পাঠানো ভিডিও চিত্রে। রস কত কেজি বেচছেন আপনি? খেজুর রস 40 টাকা কেজি। 40 টাকা কেজি? জি। আর ইয়া আপনার গুড় বেচছেন কি? গুড় পাটারি আপনার হচ্ছে 300, আর ঝোলা যেটা সেটা হচ্ছে আপনার ঝোলা মানে দানাটা? না দানা না, দানা আলাদা ঝোলা আলাদা। দানা কত করে বেচছেন? দানা ওই 250। দানা 250, আর ঝোলা মানে যে রসটা বেশি? রসটা